তুই আগে কোথা যাচ্ছি? আগে আমি মাছ ধরতে ধরতে যাবো, তুই বেছে বেছে আই। ঠিক আছে লে, তুই আগে আগে যা। বয়সাল দিছি, মোটা মাছ পেয়েছি। এই বাবু তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে আই। মোটা মাছ পেয়েছি, কই দেখি দেখি। তোর ভাগ্যটা ভালো রে, তুই অনেক মাছ পেয়েছি, আমি একটা মাছও পাইনি। হুম, মাছ ধরলে হবে না, মাছ ধরা কায়দা আছে। এই বাবু তাড়াতাড়ি বাড়ি চ, মাছগুলো বেচতে হবে। ঠিক আছে আব্বা, চলো। আমার মাছ আর হবে না, আমিও বাড়ি যাই। কি হইলো, লক করে দাঁড়িয়ে আছো যে? কই মাছ দেখি। এই মাছ কই গো? আজ কি মাছ হইল না? মাছ হবে কি করে? মাছ ধরতে গেলে না কত খাটতে হবে। পাশের বাড়ি আসছেন খে দেখো, প্রত্যেকদিন হাজার টাকার মাছ বেচে, বাড়ি ঘর জমি দেখে সব কিছু করেছে। তুমিও মাছ ধরতে চাও, ও মাছ ধরতে চায়, তুমি কি করছো বলো? ওকে আল্লাহ মাছ দেয়, আমাকে আল্লাহ দেয় না তো আমি কি করব? আল্লাহ শুধু অর্ধ খালে নাকি? ওসব আমি কিছু জানি নি, কাল থেকে তোমাকে ইনকাম করতে হবে, নাহলে আমি বাড়ি থেকে চলে যাব। ঠিক আছে লেও, কাল থেকে ভোরবেলায় মাছ ধরতে যাব। থাক, খুব মাছ ধরিস, আর মাছ ধরতে হবে না, কাল থেকে অন্য কাজে যাইও। অন্য কাজ? আবার কি কাজে যাব? আমি জানি তুমি কাজকে খুব ভয় করো, কাল থেকে যদি তুমি ইনকাম করতে না আসতে পারো, আমি কিন্তু সত্যি সত্যি বাড়ি থেকে চলে যাব। ঠিক আছে লেও, তোমাকে যেতে হবে না, আমি কাজ ম্যানেজ করে ইনকাম করে কার বাড়ি আসব। তুমি খাবার বেঁধে দাও। ঠিক আছে, খাবার বেঁধে দিচ্ছি। বাড়িতে কেউ আছে? কি হলো, কিছু বলছেন? আমার খুব কাজের দরকার, তোমাদের বাড়িতে কোনো কাজ হবে না? কাজের দরকার তো আমি কি করব, এখানে কাজের লোক আছে, যান অন্য কোথাও দেখেন গা। ভাই, তোমার দোকানে কোনো কাজ হবে না? কাজ করবি? হ্যাঁ ভাই, কাজ করব, খুব কাজের দরকার। দোকানে তো সেরকম বেচা কিনা নাই, অফ সিজন, তুই যাও তো কাজ করবো বলছি, তাহলে তুই আমার পাকা চুল কিনতে, কিন্তু ভাই টাকা দিতে পারবো না। আমি তো কত জায়গায় কাজের লেগে গুন্নু, কেউ তো কাজ দিল না, এখন আমি কি করবো? বাড়ি গেলেও তো বউ ঝামেলা করবে। না না, এখন বাড়ি যাওয়া যাবে না, কোন একটা জায়গায় বসি, সন্ধ্যাবেলায় বাড়ি যাব। নামাজের টাইমও তো হয়ে গেল, আগে নামাজটাই পড়িলি। হ্যাঁ হ্যাঁ যাবো, যাবো তো তাড়াতাড়ি যাও না।
তাহলে মালিক আমার বইবে। ঠিক আছে যাচ্ছি। আল্লাহ, রমজান মাস এসছে, তুমি একটা কাজের ব্যবস্থা করে দিও আল্লাহ, নাহলে আমি নিতে ছেলে মেয়েকে পোশাক কি করে কিনব। আল্লাহ তুমি অসীম, তুমি দয়ালু, তুমি আমাকে একটা কিছু কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ। ও বাপ, 10টা টাকা দাও না, আমি রুদার মুখে রেটি বাড়ি যেতে পারছি নি, টুকটুকি ভাড়া দেব। আমার কাছে টাকা নাই চাচা, চলেন আপনাকে আমি কোলে করি আপনার বাড়িতে ঠোয়াসি গি। থাক বাপ, তোমাকে আর কোলে করি লিজাতে হবে না। তাই বললে হবে, আপনি রোজায় আছেন, চলেন আপনাকে আমি ঠোয়াসি গি। আল্লাহ জানে তোমার ভালো করুক। আল্লাহ, আজকে তো মাসের 29 দিন, কালকে মাস পুজো যাবে, এখন আমি কি করব খোদা? বাড়ি গেল তবু এক মাসের টাকা যাবে, আমি টাকা কোথায় পাবো? 29 দিন তো গাছের তলায় কাটিয়ে দিন। না না, আর এখানে আসবো না, যা করি হোক আমাকে একটা কাজ ম্যানেজ করতেই হবে। আল্লাহই জানে আমার কপালে কি যে আছে। তুমি জানো না আমি রোজায় আছি। আজকে তোমার রোজায় থাকতে হবে না, আজকে টাকা দেওয়ার ডেট, কাজ কম করলে মালিকের টাকা কম দেবে। তুমি তো নামাজ রোজা জীবনেই করো না, তাহলে নামাজ রোজার কি বুঝবা? ভাই, এখানে কি কোনো কাজ পাওয়া যাবে? হ্যাঁ আছে, তুমি কি কাজ করতে পারবা? হ্যাঁ পারবো ভাই, কি কাজ করতে হবে বললো? আমি সব কাজ করতে পারি। পাটের বস্তা মাথায় করে গাড়ি লোড দিতে হবে। আমার কোনো অসুবিধা নাই, আমি কাজ করতে পারবো। ঠিক আছে, তাহলে এক্ষুনি কাজে লেগে পড়ো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? শফিক যে মহাজনের কাজ করে ওই মহাজনের ম্যানেজার আমি। শফিক আজ কাজ যায়নি কেন? কি বলছেন আপনি, কত কাজে গেছে? না, আজ কাজে যায়নি, শফিক যে 29 দিন কাজ করেছে সেই কাজের টাকা লেন। এই নিয়ে আয়। এলেন চাল সবজি আর আপনাদের সবার জন্য পোশাক। এত আমি কিছুই বুঝতে পারছি নি, এতগুলি টাকা, ভালো ভালো পোশাক, ও কি এমন কাজ করেছে? ও অনেক ভালো কাজ করেছে, আমার মহাজন খুশি হয়ে এসবগুলি পাঠিয়েছে। ঠিক আছে তাহলে, আমরা এখন আসছি। খুশি, এত সুন্দর মহাজন তুই কার কাছে গেছে? ও অশোক বাড়ি, আজকের মতো দেখাবো। আপনার স্বামী পাটের বস্তা তুলতে গিয়ে পড়ে গেছিল, আমরা সবাই মিলে ধরে ডাক্তার বাড়ি লিখেছিল, ডাক্তারে ওষুধ দিয়েছে, কিন্তু আপনার স্বামী রোজা আছে বলে ওষুধ খায়নি, ইফতারের পরে ওষুধগুলো খাই দিয়েন। ঠিক আছে। এই, তুমি যে মহাজনের কাছে কাজ করো, তার কাছে কাজ বাদ দি, কার কাছে কাজে গেছিল তাই বলো। তুমি বিশ্বাস করো আমি ওই মহাজনের কাছেই কাজে গেছিল? মিথ্যে কথা বলো না,
ওই মহাজনের ম্যানেজার ছিল 29 দিনকার টাকা সবজি চাই আমাদের সবারই ভালো ভালো পোশাক দিছে তুমি সত্যি বলছো টাকা দিছে তোর বিশ্বাস হইছে না থামো টাকা কোনা লাস্তি এই দেখো দেখো কতগুলো টাকা দিছে এত সুন্দর মহাজনের কাজ তুই অন্যজনের কাজে গেছিলি রোজা ভেঙে ওষুধটা খাও সুস্থ হয়ে কাল দুগুলো মহাজনের কাছে যেতে হবে রোজা ভাঙলে মহাজন রাগ করবে এই রোজাটা ওই মহাজনেরই কাজ তার মানে তাহলে শোনো এক মাস আগে আমি সোপারির কাছে কাজের লেগে ঘুরেছি কিন্তু কেউ আমাকে কাজ দেয়নি তাই আমি গাছতলায় বসি 29 দিন শুধু আল্লাহর কাছে কেটেছি তাই আল্লাহর ফেরেশতা এসে তোমাকে টাকা পয়সা সব দিয়ে গেছে আর তুমি আমাকে রোজা ভাঙতে বলছো আজ আমি বুঝতে পেরেছি গো জীবনে নামাজ রোজা না করি আমি কত ভুল করেছি এই দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ নাই তাই আপনাদেরকে বলছি আমার মতন ভুল আপনারা কেউ করবেন না আপনারা সবাই নামাজ রোজা করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ধন্যবাদ